রাজ্যের প্রতিটি প্রান্তত এটা নকল সোনার জালনোট ব্যাপারীর বিরুদ্ধে আরক্ষী ব্যাপক অভিযান আরম্ভ করেছে। অপরাধীর পদলি পদলিয়ে এটা লক্ষিমপুর বিশেষ অভিযান চলিছে আর অভিযানের নেতৃত্ব লৈছে আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রই। আনন্দ মিশ্রর তরফের পর কোয়া হয়েছিল যে কঠোর ব্যবস্থা লক্ষিমপুর লওয়া হব, ইয়ার পিছতেই দিনে নিশায় এটা নকল সোন আর জালনোটর ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চলা পরিলক্ষিত হয়েছে। কেবল যে লক্ষিমপুরতে অভিযান চলিছে এনেকা নহয়, শোণিতপুরতে অভিযান চলিছে। আরক্ষীর জালত অর্থ শতাধিক এনেকা দুষ্টচক্র জালত পড়েছে। আর আটাইতক ডর কথাটা হয়েছে লক্ষিমপুর থানায় থানায় এটা আত্মসমর্পণ করেছে জালনোট আর নকল সোনার ব্যাপারী। আনন্দ মিশ্রর তরফের পর আল্টিমেটাম দিয়া হয়েছিল, কোয়া হয়েছিল যদি এসপ্তাহের ভিতর আত্মসমর্পণ নকরে তেতিয়াহলে ইয়ার উপর ব্যবস্থা লওয়া হব। নকল সোনার জালনোট ব্যাপারীর বিরুদ্ধে এই অভিযান চলা হয়েছে আর অভিযানের সময়তে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসপি আনন্দ মিশ্রই অভিযান চলাইছে, আমি দৃশ্যাংশ আপনার দেখাবলে চেষ্টা করি। বিভিন্ন প্রান্তত অভিযান চলিছে, জামুগুড়িহাট, লক্ষিমপুর, নাওবৈশা আদিত অভিযান চলিছে, মঙলদ আরক্ষী অভিযান চলিছে। আর সেই সময়তে যথেষ্ট সংখ্যক অবৈধ ব্যাপারীক গ্রেপ্তার করা হয়েছে, জব্দ করা হয়েছে লাখ লাখ জালনোট নকল সোনাদি জব্দ করা হয়েছে। আর ঘরে ঘরে এয়া বিশেষভাবে অভিযানের দৃশ্যাংশ আমি আপনার দেখাইছো, তালাচী চলা হয়েছে বিভিন্ন প্রান্তত, এসপিয়ে নিজেই নেতৃত্ব লৈছে, ঘরে ঘরে গৈ যিসমূহ অঞ্চলত ইমান দিনে নকল সোনার বেহা চলি আছিল তাত তালাচী চলা হয়েছে। এটা ডাঙর প্রশ্ন, এই প্রশ্নটি জনতার মনত আছে। আরক্ষীয়ে যদি জানিছিলে যে ইমান দীঘলীয়া সময় ধরে নকল সোনার বেহা চলি আছিল, জালনোটর বেহা চলি আছিল, এই একশন পূর্বে কিয় হওয়া নাছিল? ভাল কথা, এই মুহূর্তে একশন আরম্ভ হয়েছে, বহুতে আত্মসমর্পণ করেছে, বিশেষ লক্ষিমপুর আনন্দ মিশ্র বিশেষ অভিযান চলাইছে। কিন্তু জনতার মনত প্রশ্ন থাকিব, ইমান দীঘলীয়া সময় আরক্ষী প্রশাসন যন্ত্র কিয় নীরব হয়ে আছিল এই অপরাধের বিরুদ্ধে? জুনমণি রাভার মৃত্যুর পিছতহে আরক্ষী হার পালে নেকি আর বাধ্যত পড়ি এতিয়া আরক্ষী অভিযান চলাবলিয়া হয়েছে নেকি? এই প্রশ্ন উত্থাপিত হয়েছে। ইতিমধ্যে আমি আপনার সেই খবর জানাইছো, দৃশ্যাংশ দেখাইছো। ইফালে নকল সোন ব্যবসায়ী আজগর আলীর তরফের পর আত্মসমর্পণ করা হয়েছে। উত্তর লক্ষিমপুর সদর থানাত আত্মসমর্পণ করেছে আজগর আলিয়ে। আত্মসমর্পণের ঢৌ বর্তমান সময় অব্যাহত আছে। এসপি আনন্দ মিশ্র যে আল্টিমেটাম দিছিলে তার পাছতেই এটার পিছত আনটাক নকল সোনার জড়িত লক্ষিমপুর, বগালবড়া, নাওবৈশার বিভিন্ন প্রান্ত যখন অপরাধী আসছিল, দুষ্টচক্র আসছিল, এটা আত্মসমর্পণ করেছে। এগারী আজগর আলী, আজগর আলীর নাম এস আই জুনমণির মৃত্যুর যথেষ্ট পরিমাণে চর্চা চলিছিল। আজগর আলীর প্রসঙ্গ বিভিন্নজনে উত্থাপন করেছিল। আজগর আলীর মাতৃয়ে জুনমণি রাভার বিরুদ্ধে এজাহারও দিছিল আর এতিয়া আজগর আলীয়ে নিজেই লক্ষিমপুর থানাত লক্ষিমপুর আরক্ষীর সম্মুখত আত্মসমর্পণ করেছে। ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া বর্তমান সময় অব্যাহত আছে। আমি দৃশ্যাংশ আপনার লই অহার চেষ্টা করছো। আজগর আলী আজি মন্তব্য করেছে, সেই মন্তব্য আমি আপনার দেখাবল চেষ্টা করি। যে মোর নাম তেনে গোচর হয়ে আছে যে সারে মাতিছে, সারে মানে কইছে যে যিহতে কাম আগত আগে পিছে করেছে সারে ওসর আহিব লাগে, সেইকারণে আমি ভালো ভালো আইসু যে সারে ওসর। আজগর আলীর মাতৃ এখন কেস ইয়াতে দি থৈছে হয় জন্মনি আভার উপর, আপনি কি আত্মসমর্পণ করলে? না, মই কৰিছো যে মোর এনে ভিডিও সিডিও এনে ভাইরাল হয়ে আছে কই আছে না, তো সারে কইছে আগে পিছে যিহতে কাম করেছে তার মোর ভিডিও ভাইরাল হয়ে আছে, তো মই চাই আছো এনে মিশা মিশি ভিডিও মোর দি আছে, তো সেইবিলাক ভিডিও তো মই করা নাই, সেইবিলাক ভিডিও করে দিছিল এই আবু শহীদ কটিয়া বলে আসলে, সিয়ে মোক জবরদস্তি ভিডিও করাই মিলি মোক আজি এনেকা ব্ল্যাকমেইল করে দিলে। আপনার লগত কোন কোন আইছে আত্মসমর্পণ করিবলৈ? না, মই আইছো আর আমার ঘরের মানুষ আইছে। কেজন ঘরের মানুষ?